উত্তাল চুয়েট ক্যাম্পাস বিক্ষোভ আন্দোলনে শিক্ষার্থীরা সহপাঠীদের হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকেই চট্টগ্রাম কাপ্তাই সড়কে গাছের গুড়ি টায়ার পুড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তীব্র গরম উপেক্ষা করে চলছে এই আন্দোলন বাইশে এপ্রিল দুর্ঘটনার দিনের একটি ভিডিওতে দেখা যায় মারা যাওয়া শিক্ষার্থী তৌফিক সাধারণ মানুষজনকে হাসপাতালে নেয়ার অনুরোধ করলেও সবাই ছিল ছবি ও ভিডিও তোলায় ব্যস্ত ছবি না তুলে আর তাদের সাহায্যে এগিয়ে আসলে প্রাণে বাঁচতে পারতেন তৌফিক ও শান্ত এ ঘটনা আন্দোলনের এক পর্যায়ে নিহত সহপাটিদেররণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত ঘাতক বাস চালকে গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এক 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশ ডেক 120 কোটি টাকার পুরস্কার সকল প্রকার লোকাল বাস স্থায়ীভাবে বন্ধের সকল প্রকার নিতে হবে। হবে। দুই পরিবার মারা গেছে পরিবারকে করে দিতে গত বাইশে এপ্রিল বেপরোয়া বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী তৌফিক ও শান্ত মারা যান আরো এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম